বন্ধুরা সকলকে গ্রামীণ বাংলা রান্নাঘরে নতুন একটি পর্বে স্বাগত জানাই। আজ আমি এই পাঙাশ ট্যাংরা দিয়ে কচুরমুখী আর পুঁই শাক রান্না করব। পুঁই শাক কেটে নিয়েছি, কচুরমুখী সেদ্ধ করে নেব। আজ কচুরমুখীটা সেদ্ধ করেই রান্না করব। এখানে সব মশলা রেডি করে নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, জিরে, গোলমরিচ সব রেডি করে নিয়েছি। মাছটা কেটে নেব। নদীর পাঙাশ দিয়ে কিন্তু কচুরমুখী পুঁই শাক অসাধারণ টেস্ট হয়। এই মাছ কেটে গরম জল করে ধুয়ে নেব। এর যে নালটা থাকে, আঁশটে গন্ধ থাকে, কিছুই থাকবে না। মাছের কিন্তু প্রচুর চর্বি হয়েছে, কতটা চর্বি হয়েছে এই মাছ কিন্তু তেল ঝাল করলে অসাধারণ টেস্ট হয়। আপনারা চাইলে আলু দিয়েও রান্না করতে পারেন। এই নাড়িগুলো সব এভাবে টেনে বের করে নিচ্ছি, এগুলো ফেলে দিতে হয়। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। মাছ কেটে গরম জল করে ধুয়ে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব। পাঙাশ ট্যাংরা ভাজার আগে একটু সরিষার তেল মাখিয়ে নেবেন, তাহলে অত আর ফুটবে না, ফুটে গায়ে পায়ে লেগে যাবে না। মাছের যে চর্বি হয়েছে, এই চর্বি কিন্তু আমি তরকারির সাথে দেব না। তরকারির সাথে দিলে টেস্ট নষ্ট হয়ে যায়। এটি আলাদা করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে তেল পোটা বানিয়ে নেব। সব মাছ ভেজে নিয়েছি। তেল গেলে রেখে দেবো। কচুরমুখী সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, পুঁই শাক ভেজে নিয়েছি, আর এখানে মশলা 3টে পেঁয়াজ, 6 থেকে 7টি কাঁচা লঙ্কা, 1 স্পুন হলুদ, 2 স্পুন লবণ, 2 স্পুন জিরে গোলমরিচ বাটা, 1 স্পুন আদা বাটা, আর 2 স্পুন রসুন বাটা, আর ফোড়ন দেবো তেজপাতা আর জিরে। Thank you.
কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা, মশলাটা ভালো করে কষাই করে নেব, লবণ আর হলুদ দিয়ে দেব, জিরে গোলমরিচ বাটা দিয়ে দেব, ভালো করে মশলার সাথে পুঁচাক কচুরমুটি সফাই করে নেব। পুঁচাক কচুরমুটি আর পাঁচ ট্যাংরার জন্য আমি স্পেশাল একটি ভাজা মশলা তৈরি করে নিয়েছি। 4 থেকে 5টি গোলমরিচ, 1 স্পুন জিরে আর 2টি শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে একসঙ্গে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে গুঁড়ি করে নিয়েছি। আমাদের এই গ্রাম বাংলার যখন কম মশলার সাদা মোটা এই তরকারি, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। কিছুটা ভেজে রেখে দিয়েছি মাছ, কীভাবে আলু দিয়ে পাঁচ টেঙা রান্ধতে হয় সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। আর পুঁচা আর প্রথমটি কিন্তু ভালোভাবে কষাই করা হয়ে গেছে, জল দিয়ে দেব। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। তরকারিটার কালার কিন্তু খুব সুন্দর এসছে। কচুরমুখী পুঁইশাক আর পাঁচ মাছের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার স্পেশাল যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব, দিলে কিন্তু তরকারিটা খুব সুন্দর সেন্ট হবে আর টেস্টও খুব ভালো হবে। 2 মিনিট বাদে ফিরে এসেছি, আর যে ভাজা মশলাটা দিয়েছিলাম তার জন্য কিন্তু তরকারির একটা আলাদা সেন্ট বার হচ্ছে। তরকারি এরকমই গ্রেভি হবে, আর কিন্তু ঝোল মারব না। এবার নামিয়ে নেব। করবেন আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এরকম ঘরোয়া সাদামাটা কম মশলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আপনাদেরও আশা রাখছি খুব ভালো লাগবে। সকলেই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।